একুশে জুন আন্তর্জাতিক যোগা দিবস, এবছর নবম যোগা দিবস। গোটা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এদিন গোটা রাজ্যেও দিনটি যোগা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হয়। এদিন আন্তর্জাতিক যোগা দিবসকে কেন্দ্র করে রাজ্যের সকল অংশের লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে জেলা ও মহকুমা স্তরে প্রতিনিধিদের রইল প্রতিবেদন। একুশে জুন বুধবার বিশ্ব যোগা দিবস। এই উপলক্ষে এদিন সকালে ও দুপুর মহকুমার চন্দ্রপুর সিনথেটিক ফুটবল মাঠে আয়োজিত যোগা দিবস অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন করে সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেবরায়, গোমতী জেলা শাসক গোভিকার ময়ূর রতিলাল ও যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের সহকারী অধিকর্তা ভারতী নিগম সহ অন্যান্যরা। যোগা দিবস অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, যোগ বা যোগা হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। এর উদ্দেশ্য মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা বিধান। এই প্রথা ভারতে আজও প্রচলিত আছে। 2014 সালের 27 সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 21 জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন। সে বছরই 11 ডিসেম্বর রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ 21 জুন দিনটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করেন বলে তিনি জানান। এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর ভূমিকা থাকবে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যে। আমরা গর্ববোধ করি যে যোগাসন, এই যোগা অভ্যাসকে আমাদের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত করার পেছনে স্বাভাবিকভাবে আমাকে সুস্থ থাকতে হবে। বুধবার অনুষ্ঠিত হল নবম আন্তর্জাতিক যোগা দিবস। গোটা দেশ এবং রাজ্যের সাথে তাল মিলিয়ে বিশালগড়েও আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয় এই দিনটি। বিশালগড় ব্লকের উদ্যোগে পূর্ব লক্ষ্মীবিল স্কুল মাঠে বিশালগড়ের মূল অনুষ্ঠানটি হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিধায়ক সুশান্ত দেব ও বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ছন্দা দেববর্মা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমা ভৌমিক বলেন, শরীরকে সুস্থ রাখতে এই ধরনের যোগাভ্যাস প্রতিনিয়ত জারি রাখতে হবে সকলকে। প্রতিদিন নিয়ম করে একটি নির্দিষ্ট সময়ে যদি এই অভ্যাস করা যায় তাহলে শরীর থেকে বিভিন্ন রোগ মুক্ত হবে বলে তিনি জানান। আমাদের যে সবচেয়ে ভালো বিষয়টা যোগা, আমাদের পরম্পরা, যে আমাদের অনাদি অনন্ত কাল থেকে আমাদের মুনি ঋষিরা যেটাকে প্রতিনিয়ত অভ্যাস করছেন এবং নিজেরা অনেক কায়াকল্প করছেন, তার মাধ্যমে আমাদেরকে সুস্থ রাখা, সবল রাখা যে একটা পদ্ধতি, এই ভারত ভূমিতে যেটা সৃষ্টি সেটা সমস্ত বিষয়কে আমরা দিতে পেরেছি। বুধবার গোটা বিশ্বের সাথে তাল মিলিয়ে তেলিয়ামুড়ায় বিজেপি 29 কৃষ্ণপুর মণ্ডলের উদ্যোগে বিশ্ব যোগা দিবস পালন করা হয়। তেলিয়ামুড়ায় যোগা দিবসটি পালন করা হয় মহারানীপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাঙ্গণে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা, বিজেপি প্রদেশ কমিটির সহসভাপতি পাতাল কন্যা জমাতিয়া ও মণ্ডল সভাপতি সহ দলের অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানে মন্ত্রী সহ অতিথিরা আন্তর্জাতিক যোগ দিবসের তাৎপর্য তুলে ধরেন। এদিন ধর্মনগরেও সাড়ম্বরে পালিত হয় নবম আন্তর্জাতিক যোগ দিবস। ধর্মনগর বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে উত্তর জেলার যুব বিষয়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে এবং জেলা প্রশাসন, ধর্মনগর পুর পরিষদ, নেহেরু যুব কেন্দ্র ও জাতীয় আয়ুষ মিশনের সহযোগিতায় আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। এদিন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে জনসাধারণের কাছে যোগার শারীরিক ও আধ্যাত্মিক উপকারিতা সম্পর্কে সচেতনতার বার্তা দিতে বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রম করে পুনরায় বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। একইভাবে এদিন বিলোনিয়ায়ও বিশ্ব যোগা দিবস পালন করা হয়। এই উপলক্ষে 35 বিলোনিয়া মণ্ডলের উদ্যোগে বিলোনিয়া শিশু উদ্যান প্রাঙ্গণে যোগ ব্যায়াম অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারিভাবে দক্ষিণ ত্রিপুরা জেলা প্রশাসনের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় বিলোনিয়া বিকেআই সিনথেটিক ফুটবল মাঠে। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাকলি দাস দত্ত, জেলা শাসক সাজু ওয়াহিদ ও বিলোনিয়া পৌর পরিষদের চেয়ারপারসন নিখিল চন্দ্র গোপ সহ অন্যান্যরা। এই যোগা দিবস অনুষ্ঠানে অংশ নেয় বিলোনিয়ার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। যোগ দিবস উপলক্ষে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সুসজ্জিত র্যালি সংগঠিত করে।
গোটা রাজ্যের সাথে কাঞ্চনপুরেও এদিন আন্তর্জাতিক যোগা দিবস উদযাপন করা হয়। কাঞ্চনপুর যুব বিষয়ক ক্রীড়া দপ্তর এবং মহকুমা প্রশাসনের যৌথ উদ্যোগে বিশ্ব যোগা দিবস উপলক্ষে সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রায় ছাত্রছাত্রী শিক্ষক সহ নানা অংশের মানুষ অংশ নেন। এদিন কাঞ্চনপুর ISBT প্রাঙ্গণে অনুষ্ঠিত মহকুমা ভিত্তিক বিশ্ব যোগা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NDC শৈলেন্দ্রনাথ ও স্বপ্নারানী দাস, মহকুমার শাসক রাহুল মোদী ও উত্তর ত্রিপুরা জেলা সভাধিপতি ভবতোষ দাস সহ অন্যান্যরা। এদিন আন্তর্জাতিক যোগা দিবস উপলক্ষে গোটা বিশ্বের সঙ্গে সঙ্গতি রেখে রাজ্যেও যোগা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি ও বেসরকারিভাবে দিনটি পালন করা হয়। এই যোগা দিবসকে কেন্দ্র করে একটি বাড়তি উন্মাদনা লক্ষ্য করা গেছে রাজ্যের বিভিন্ন প্রান্তের জনসাধারণের মধ্যে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, ত্রিপুরা ন্যাশনাল। প্রণাম নেবেন মিশ্র বাবু। আরে প্রণাম তো নামকে মারো গুলি, তোমার থেকে প্লাই নিয়ে আমাকে এখন কাটতে হচ্ছে, তার উপর আমার গিন্নিরও চোট লাগলো। মিশ্র বাবু, ওই দিন আমি আমার বিশেষ দূরবীন দিয়ে দেখলাম, আপনার গিন্নি যখন বাজারে সবজি কিনতে যাচ্ছিল তখন একটি কালো বিড়াল ওনার রাস্তা কাটলো, এই জন্যই তো আপনার প্লাইটা ভেঙে গেল মশাই, অশুভ তো হওয়ারই ছিল। এখন ভুগুন। পরবর্তী কলার আপনিও হতে পারেন, আর যদি আমি বলি আপনি রাত্রিবেলায় নোক কাটছিলেন বলে আপনার প্লাই খারাপ হয়ে গেল তাহলে? সত্যি কথা বলতে কি, যদি আপনি প্লাই স্টোরি থেকে প্লাই কিনতেন তাহলে আপনাকে আজ এই দুর্দিনটা দেখতে হতো না।